বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। মাদারীপুরের শিবচরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে প্রাণ গেল 19 জনের, আহত হয়েছেন অন্তত 25 জন। বাসের বেপরোয়া গতির কারণেই রেলিং ভেঙে খাদে পড়ে যায় বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে বাসটি খাদে পড়ে যায়। এতে দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই 14 জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও 5 জন। আহত অন্তত 25 জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর 7 জনকে ঢাকা মেডিকেলে আনা হয়। এই দুর্ঘটনার কারণ হিসেবে আমরা যেটা ধারণা করি, এটা আমরা সুনিশ্চিত নয়, আমরা নিশ্চিত হয়ে পরবর্তীতে আপনাদেরকে জানাবো, সেটা হলো আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে গাড়ির একটি চাকা বাস্ট হওয়ার কথা আছে, আবার এটা যান্ত্রিক কোনো ত্রুটিও থাকতে পারে। এই মুহূর্তে শিবচরে ঘটনাস্থলে আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ এবং শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন রিপোর্টার নাসিরুদ্দিন উজ্জ্বল। সরাসরি প্রথমে যাচ্ছি অভিজিতের কাছে। মাদারীপুরের যে মর্মান্তিক দুর্ঘটনা, এখন পর্যন্ত আমরা 19 জনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পেরেছি বিভিন্ন মাধ্যমে। তার মধ্যে মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত 19 জন মারা গেছে। এরই মধ্যে ঘটনাস্থল থেকে যে দুমড়ে মুচড়ে যাওয়া যে বাসটি, সেটি কিন্তু হাইওয়ে পুলিশ সরিয়ে নিয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এটি হচ্ছে বাসের প্রথম যে চাকা থাকে, সেই দুটি চাকা, অর্থাৎ দুটি চাকা পুরো অংশটি খুলে গেছে। আমরা কথা বলেছিলাম বাসের যে আহত যাত্রী এক ইউপি সদস্যের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে যখন খুলনা থেকে বাসটি ছেড়ে আসে তখনই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। যারা যাত্রী ছিলেন তারা বারবার আকুতি করে বলছিলেন যে বাসটিকে নিয়ন্ত্রণে রাখার জন্য এবং পরীক্ষা করার জন্য। চালক এবং হেলপার বলেছেন যে রাজধানী ঢাকা গিয়ে এটি মেরামত করবেন, অর্থাৎ যদি তাৎক্ষণিক যদি এই ত্রুটি যে ইঞ্জিনের ত্রুটি দেখা দিয়েছে সেটি যদি সমাধান করা হতো তাহলে হয়তো এমন দুর্ঘটনা ঘটতো না বলে আহত যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এরই মধ্যে ঘটনাস্থল থেকে দুর্ঘটনায় কবলিত বাসটিকে সরিয়ে নেওয়া হয়েছে, আর নিহতদের মরদেহ, সেই প্রত্যেকের মরদেহ রাখা হয়েছে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমরা কথা বলেছিলাম মাদারীপুরের জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুনের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যারা মারা গেছেন তাদের লাশ দাফন করার জন্য প্রত্যেকের পরিবারকে 20,000 টাকা করে আর্থিক সহায়তা দেবেন, এবং যারা আহত হয়েছেন তাদেরকে চিকিৎসার জন্য 5,000 টাকা দেবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। ঘটনাস্থলে কিন্তু মাদারীপুরের পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ সুপার এবং ফায়ার সার্ভিস, তারা কিন্তু তাৎক্ষণিক কাজ করেছেন এবং যারা আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পৌঁছে দিয়েছেন। স্বজনরা এরই মধ্যে ঘটনাস্থলে আসতে শুরু করেছেন এবং নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। যখন পরিচয় শনাক্ত হবে ঠিক তখনই নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। আপনাকে একটু বলে রাখি, যাত্রাবাড়ি ভাঙ্গা এক্সপ্রেসওয়ে, যেটিকে বলা হয় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে, এটি কিন্তু পদ্মা সেতু চালুর পর এইটি সবচেয়ে বড় দুর্ঘটনা। এমন দুর্ঘটনা কিন্তু এর আগে হয়নি এই এক্সপ্রেসওয়েতে। যখন দুর্ঘটনা ঘটে ঠিক স্থানীয়দের ভাষ্য অনুসারে 8টা বাজে, সকাল 8টা ঠিক কিছু কাছাকাছি সময়, তখনই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে 14 জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস, এছাড়া আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়, আর সেখান থেকে চিকিৎসাধীন অবস্থায় আরো 5 জন মারা যায়। অর্থাৎ এখন পর্যন্ত 19 জনের মৃত্যুর খবর আমরা কিন্তু পেয়েছি। বাসটি যাত্রী বোঝাই করে খুলনা থেকে গোপালগঞ্জ হয়ে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি আন্ডারপাসের যে ব্রিজ আছে সেই ব্রিজের সাথে ধাক্কা লাগে, অর্থাৎ মহাসড়ক থেকে নিচে পড়ে যায়। নিচের যে বাইপাস ছোট সড়ক রয়েছে সেটিতে পড়ে যায় এবং ঘটনাস্থলে কিন্তু এমন মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে, এবং ঘটনার সাথে সাথে স্থানীয়রা ছুটে আসেন। তারাও কিন্তু যারা আহত হয়েছেন তাদেরকে বিভিন্ন হাসপাতালে নেওয়ার জন্য সহযোগিতা করেন। স্থানীয়রা যেটি বলছেন যে
এই দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে গাড়ির বেপরোয়া গতি। অর্থাৎ গতি যদি আরো কম থাকতো, অর্থাৎ চালক সচেতন থাকতো, পাশাপাশি যে 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 ত্রুটি রয়েছে সেই ত্রুটিটি যদি তাৎক্ষণিক সমাধান করা যেত, তাহলে হয়তো এমন দুর্ঘটনা ঘটতো না বলে দাবি করেছেন চালক, দাবি করেছেন যাত্রী এবং স্থানীয়রা। এবং স্থানীয়রা একটি বিষয়ে জোর দাবি তুলেছেন যে মহাসড়কের যে সমস্ত জায়গায় গতি হয় সেখানে গতিরোধক যেন নির্মাণ করা হয়। তো এই ছিল আমার কাছে যে দুর্ঘটনার ঘটনাস্থল তার সর্বশেষ তথ্য। আমরা চলে যাচ্ছি শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। নিহত 17 জনের মধ্যে এরই মধ্যে কিন্তু স্বজনরা 8 জনের মরদেহ শনাক্ত করেছেন। এই 8 জনের মধ্যে কিন্তু 7 জনই গোপালগঞ্জের, এবং বাসটি যে খুলনা থেকে গোপালগঞ্জ থেকে যাত্রী বেশি নিয়েছিলেন, এবং এই স্বজন যারা এসেছেন এখানে তারা যে তাদের স্বজনদের শনাক্ত করবার পরে কিন্তু বুক ফাটা আর্তনাদে তারা দিশেহারা পরিবেশের মধ্যে রয়েছেন। এবং গোপালগঞ্জের যে এই বিভিন্ন রকম লোকজন যারা মারা গেছেন এদের মধ্যে বেশিরভাগই কিন্তু চাকরিজীবী, এবং জেলা ফ্যামিলি প্ল্যানিং এর যে উপপরিচালক অনিতা রঞ্জন কিন্তু নিহত হয়েছেন এই দুর্ঘটনায়। তার স্ত্রী কিন্তু তার স্বামীর লাশ শনাক্ত করে কান্নায় ফেটে পড়েন। একইভাবে কিন্তু অন্যান্য যারা আছেন, এই 17 জন নিহতের মধ্যে 2 জন কিন্তু নারী রয়েছে, আর সকলেই পুরুষ সদস্য। এবং এই যে এখানে কন্ট্রোল রুম খোলা হয়েছে, কন্ট্রোল রুম থেকে কিন্তু এই পরিচয় শনাক্ত করবার নানা প্রক্রিয়া চলছে, এবং যাদের মরদেহ শনাক্ত হয়েছে তাদের গন্তব্যে নেবার জন্য কিন্তু অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে। এবং এখানে এত লোকজনে ভিড় পড়েছে যে পুলিশ কিন্তু হিমশিম খাচ্ছে, এবং পুরো যে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা, পুরো এলাকায় কিন্তু একটি হৃদয় বিদারক পরিবেশ বিরাজ করছে। এবং এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা কিন্তু বলেছেন যে বাসটি এত বেশি গতিতে ছিল, সেটি প্রায় 150 কিলোমিটার গতি ছিল, এবং এত গতি থাকবার কারণে নিয়ন্ত্রণ তারা রক্ষা করতে পারেনি। এবং যে বঙ্গবন্ধু সুপার এক্সপ্রেস ওয়ে থেকে সিটকে কিন্তু নিচে পড়ে যায়, এবং যে চালক তার মরদেহ সম্পর্কে কিন্তু পুলিশ বাহিনী বলছেন যে তার লাশ দ্বিখণ্ডিত হয়ে গেছে। এবং আলফাডাঙ্গা যে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রয়েছেন তার ভাতিজা মারা গেছেন, তার কিন্তু একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। যে এই দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে সেখানে যারা আহত রয়েছেন তাদেরও কিন্তু নানাভাবে গুরুতর পরিস্থিতি বিরাজ করছে, এবং এই আহতদের উন্নত চিকিৎসার পাশাপাশি এখানকার যে নিহত রয়েছেন সেই স্বজনদেরকে শান্ত করবার এবং লাশ যথাযথভাবে গন্তব্যে পৌঁছবার জন্য কিন্তু এখানকার প্রশাসন যারা কাজ করছেন তারা বলছেন, এখানকার জেলা প্রশাসক, যে এই যে ভয়াবহ দুর্ঘটনা এটি তদন্ত করবার জন্য কিন্তু জেলা যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রয়েছেন তাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটি এই দুর্ঘটনার কারণ উদ্ঘাটন করবেন। একই সঙ্গে কিন্তু এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা বলছেন যে এই যে বঙ্গবন্ধু এক্সপ্রেস ওয়ে যেটি একেবারে ভাঙা থেকে রাজধানী ঢাকা পর্যন্ত এত চমৎকার সড়ক করবার পরেও কিন্তু এই সড়কের ট্রাফিক আইন যথাযথভাবে না মানবার কারণে কিন্তু ঘন ঘন দুর্ঘটনাগুলো ঘটছে, এবং সেখানে চালকের দায়িত্বহীনতা সহ এইখানকার যে ফিটনেসের ব্যাপার রয়েছে, গাড়িগুলো যথাযথ তদারকি করবার ব্যাপার রয়েছে, সেই বিআরটিএ কিন্তু যথাযথভাবে এই দায়িত্বগুলো পালন করছে না, এবং ট্রাফিকের দায়িত্বে যারা আছেন তাদের নিয়ে কিন্তু নানা রকম প্রশ্ন রয়েছে, এবং এই স্বজন হারানো মানুষগুলো প্রশ্ন করছেন যে এই যে দুর্ঘটনার পর দুর্ঘটনা ঘটছে এর শেষ কোথায়, এবং এই দুর্ঘটনাকে রোধ করবার জন্য কার্যকরী পদক্ষেপের বিষয় কিন্তু তারা দাবি করছেন, এবং তারা বলছেন যে এই ট্রাফিকের যারা দায়িত্বে রয়েছেন তারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে কিন্তু এই দুর্ঘটনাকে কমিয়ে আনা যেত। তো এই ছিল আমার কাছে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সড়ক দুর্ঘটনার সবশেষ। শিবচরে বাস দুর্ঘটনায় হতাহতদের চিকিৎসা ব্যবস্থার সর্বশেষ খবর জানতে সরাসরি ছিলাম শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, এবং তার আগে সরাসরি ছিলাম দুর্ঘটনাস্থলে।